নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার মায়ের হাতে করা সবজি বাগান। আমি এখন আমার বাপের বাড়িতে আছি আর ভাবলাম আপনাদের সাথে আমার মায়ের হাতের সবজির বাগানটা একটু শেয়ার করি, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার বাপের বাড়ি অ্যাকচুয়ালি গ্রামে, আর গ্রামের বাড়ি কিন্তু একটু বড় সড়ো হয় এবং বাড়ির উঠোন আশপাশ অনেক বড় হয়, তাই আমার মা অনেক বছর আগে থেকে বাড়িতেই টুকটাক সবজির বাগান করে থাকে। আর এটা একটা কাঁচা লঙ্কা গাছ, দেখতে পাচ্ছেন এখানে অনেক কাঁচা লঙ্কা ধরেছে। এছাড়া এরকম আরও অনেক কাঁচা লঙ্কা গাছ বাড়ির আশেপাশে আছে। এগুলো হলো লাউ গাছ, এগুলো বেশি দিন হয়নি লাগিয়েছে, এগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। আর আমার মা কিন্তু গাছে রাসায়নিক সার ব্যবহার করে না, গোবর সারই ব্যবহার করে। আর এগুলো হলো বেগুন গাছ, বেগুন গাছও কিন্তু অনেক বেগুন ধরেছে, ভেতরে ভেতরে কিন্তু অনেক বেগুন আছে। এছাড়া অনেক আশেপাশে বেগুনের চারাও আছে। এগুলো হলো পুঁই শাকের গাছ। আর আমরা কিন্তু এরকম বাড়িতে কিন্তু টুকটাক সবজির বাগান করতে পারি, তাহলে আমাদের ঘরে খাওয়াটাও হয়। আর এছাড়া বাজারের সবজিগুলো তো খেয়ে লাভ নেই, কারণ ওইগুলোর মধ্যে নানা রকমের মারাত্মক রাসায়নিক সার ব্যবহার করা হয়, যেগুলো আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। এগুলো হলো পাট শাকের গাছ, আর এখানেও অনেক সবজির গাছ আছে, আমি দেখাচ্ছি আপনাদের। এটা হলো ঝিঙে গাছ, এখান থেকে কিন্তু অনেক ঝিঙে খাওয়া হয়ে গেছে অলরেডি, আমার বাড়ির জন্য কিন্তু পাঠায়। আমার মা কিন্তু 2 দিন পর পর আমার জন্য কিন্তু এখান থেকে সবজি তুলে পাঠায়। আর এগুলো হলো বরকটি গাছ, এখনো বরকটি এখানে ধরেনি, এটা নতুন গাছ, হয়তো আস্তে আস্তে এটা তো ধরবে। আর এখানে কুমড়ো গাছ, নানা ধরনের সবজি আছে এখানে আরো। আসলে শহরের বাড়ি থেকে গ্রামের বাড়ি কিন্তু অনেক ভালো লাগে, কারণ গ্রামে কিন্তু অনেক খোলামেলা জায়গা, একদম শান্ত মনোরম পরিবেশ। আর এটা আমার মা লাগিয়েছিল আমড়া গাছ, এটা এবার নতুন ফল ধরেছিল, তাও বেশি ধরেনি, হয়তো নতুন গাছ তাই মনে হয় খুব কম ধরেছে এবছর। এটা হলো পেয়ারা গাছ, পেয়ারা গাছও কিন্তু এবার অনেক ফলন হয়েছে, অনেক পেয়ারা ধরেছিল, অনেক পেয়ারা খাওয়া হয়ে গেছে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, আমি তাদের কাছে অনুরোধ করব, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে নেবেন, তাহলে আমি যত ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে সবার আগে। আর যারা যারা করেছেন তাদেরকে তো আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর এটা হলো শিমের গাছ, এটাও নতুন লাগিয়েছে, বেশি দিন হয়নি।
এগুলো হলো থানকুনি পাতা। আর থানকুনি পাতাও কিন্তু আমাদের বাড়িতে থাকা উচিত, কারণ থানকুনি পাতার অনেক ঔষধি গুণাগুণ আছে। আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আজকের মতন এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।